কত কথা উড়ে যায়, কত কথা মুছে যায়, কত কথা মন ছুঁয়ে হৃদয়ে হারায়। কিছু কথা প্রজাপতি, কিছু হলো তার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের জন্য আবারও একটি মেকআপ লুক নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন, রেড কালার উইথ গোল্ডেন বর্ডার, রেড শাড়ি উইথ গোল্ডেন বর্ডার, এবং আই লুকটাও ক্রিয়েট করেছি রেড অ্যান্ড গোল্ডেনের মধ্যে। আর রেড কালার তো সবারই খুব প্রিয়, আশা করি আমার তো অসম্ভব প্রিয় একটি কালার। সো সামনেই আমাদের হ্যাপি নিউ ইয়ার। যারা রেড কালার ড্রেস পরা প্ল্যান করেছেন, তারা আসলে আই হোপ এই লুকটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো চলুন দেখে আসি আমি এই লুকটা ঠিক কীভাবে ক্রিয়েট করি। প্রথমে আমি একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে টেকনিকের যে আইব্রো কিট, সেটি দিয়ে আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি, এবং এলিগ্যান্ট প্রো কনসিলারের সাহায্যে আমার আইব্রোটা কার্ভ আউট করে নিচ্ছি। এবার সেই একই কনসিলার দিয়ে আমি আমার আইলিডটা প্রাইম করে নিব। আইলিডটা প্রাইম ভালোভাবে করে নিতে হবে। যদি আমরা ঠিকভাবে আইলিডটা প্রাইম না করি কনসিলারের সাহায্যে, তাহলে আমাদের চোখের ওপরের যে কালারগুলো সেগুলো ভালোভাবে বসবে না। তাই আমাদেরকে ভালোভাবে যে কনসিলার, সেটা দিয়ে আমাদের আইলিডটাকে সুন্দর করে প্রাইম করে নিতে হবে, সো দ্যাট কালারগুলো ভাইব্রেন্ট হয়। এরপরে আমি একটি পাউডারের সাহায্যে আমার এই যে কনসিলারটা সেটা সেট করে নিব। আমি টিজেট প্যালেটের এই যে স্কিন কালারের যে শেড, সেটি দিয়ে আমার আইলিডের যে কনসিলার সেটাকে সেট করে নিচ্ছি। এরপর ফোকালিওরের যে টুয়েলাইট প্যালেট আছে, সেখান থেকে আমি এই ব্রাউনিশ ডার্ক ব্রাউন কালারটি নিয়ে আমার ক্রিজ ক্রিয়েট করব। এই কালারটিকে আমি আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করছি। আমি কিন্তু কালারটাকে একটু একটু করে পিক করছি এবং একটু একটু করে ব্লেন্ড করছি। আমরা কখনোই একসাথে অনেকগুলো কালার নিয়ে ব্লেন্ড করব না, তাহলে আমাদের সহজে কালারটা ব্লেন্ড হবে না। তাই একটু একটু করে কালার নিব এবং একটু একটু করে সেটা আমাদের ক্রিজ লাইনে আমরা ব্লেন্ড করে দেব। এবার সেম প্যালেটটি থেকে একটি চকলেট কালারের শ্যাডো পিক করছি, এবং সেটি আমি আমার চোখের একদম ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করছি, আমার চোখে ডেপথ ক্রিয়েট করার জন্য। এরপর আমি একটি রেড কালারের শ্যাডো নিচ্ছি, এবং সেটি নিয়ে আমি একটু একটু করে আমার চোখের যে লিডটা, সেখান লিড বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু একটু করে ধীরে ধীরে চোখের ওপর এটাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ রেড কালার তো এটা যদি ঠিকমতো আমরা ব্লেন্ড না করি এবং ঠিকভাবে বিল্ড না করি, তাহলে কালারটা ভালোভাবে বসবেও না এবং দেখতেও ভালো লাগবে না। তাই এটা আমরা ধীরে ধীরে সময় নিয়ে অল্প অল্প করে কালার পিক করে চোখের যে লিডটা সেটার ওপর বিল্ড করব, অ্যাপ্লাই করে নিব সুন্দর করে। এবারে টিজেট প্যালেট থেকে একটি রেড কালারের শ্যাডো নিয়ে আমি আমার ওই রেড কালারের শ্যাডোটা, যেটা আমি চোখে অ্যাপ্লাই করেছি, তার উপর একটু একটু করে অ্যাপ্লাই করে নিব। কারণ এর আগে আমি যে শ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম সেটা একটু ক্রিমি বেস ছিল, আর এটা পাউডারি, যাতে আমার শ্যাডোটা একটু ভালোভাবে সেট হয় এবং কালারটা একটু ভাইব্রেন্ট হয়। এবার আমি সেম ফোকালিওর প্যালেট থেকে একটি হালকা অরেঞ্জিশ ব্রাউনিশ কালারের একটি শ্যাডো নিয়ে আমার ওই যে কালারগুলো আমি রেড কালারটা অ্যাপ্লাই করেছি, তার ওপরটা হালকা করে
ব্লেন্ড করে নিব, যাতে কোথাও কোনো হ্যাশ লাইন না থাকে এবং ট্রানজিশন কালারটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়। এবার আমি অ্যালেগার প্রো কনসিলার দিয়ে আমার চোখের মাঝ বরাবর একটু কাট ক্রিজের মতো করে নিব, যাতে একটু একটু হ্যালো টাইপ একটা লুক ক্রিয়েট করা যায়। এরপর আমি একটি পাউডারের সাহায্যে আমার এই কনসিলারটা সেট করে নেব। ইয়েলো শ্যাডো দিয়ে আমি যে চোখের মাঝ বরাবর কনসিলার দিয়ে একটি হ্যালো টাইপ লুক ক্রিয়েট করেছিলাম, কনসিলার দিয়ে আমি জায়গাটা ক্লিন করে নিয়েছিলাম, ওখানেই হলুদ কালারের যে শ্যাডো সেটা অ্যাপ্লাই করে নিব। এখন আমি টেকনিকের হট ফয়েল শ্যাডোটা থেকে গোল্ডেন কালারের যে শ্যাডোটা আছে সেটা নিয়েও ওই মাঝ বরাবর আবার অ্যাপ্লাই করে দিচ্ছি, সো দ্যাট কালারটা আরও ভাইব্রেন্ট লাগে, আরও ডার্ক লাগে। গোল্ডেন শ্যাডোটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার আমি সেম প্যালেটটা থেকে রেড কালারের যে শ্যাডোটা আছে ওটা নিয়ে আমার যে রেড কালারের শ্যাডোগুলো তার উপর একটু একটু করে অ্যাপ্লাই করে নিব, যাতে আমার রেড কালারটাও আরেকটু ভাইব্রেন্ট লাগে এবং আরেকটু ডার্ক লাগে। আমি কিন্তু সব কালারগুলো একটু একটু করে নিয়ে আস্তে আস্তে সময় নিয়ে ব্লেন্ড করছি, যাতে একসাথে বেশি কালার পরে আমার ব্লেন্ড করতে কোনো অসুবিধা না হয়। এবার আমি ফোকালিওরের যে হালকা অরেঞ্জিশ ব্রাউনিশ একটা কালার ছিল একদম হালকা, যেটা আমি আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করেছিলাম, সেটা দিয়ে আমি আমার যে রেড কালার আছে সেটার যে হ্যাশ লাইন সেগুলোকে আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে চলে এলাম। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পরে আমি রেভলিউশনের লুজ পাউডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি এবং একই সাথে আমি আমার কন্ট্যাক্টটাও কমপ্লিট করে ফিরে আসছি। আমার কন্ট্যুরিং ডান, আমি আমার নোজটাও কন্ট্রোল করে ফেলেছি এবং আস্তে আস্তে সব কালারগুলো আমার ফেসের সাথে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোথাও কোনো হ্যাশ লাইন না থাকে এবং দেখতে কালারগুলো যাতে স্মুথ লাগে। এবার আমি আমার রেভলিউশনের যে লুজ পাউডার সেটা দিয়ে আমার যে কন্ট্যুর কালের যে কন্ট্যুরটা সেটাকে একটু শার্প করে নিচ্ছি। আমি আমার নাকের উপরেও একটুখানি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার নাকের কন্ট্যুরটাও একটু শার্প লাগে। এবার আমি একটি ব্লাশ অ্যাপ্লাই করে নিব। প্রথমে একটু ডার্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করছি, একটু অরেঞ্জিশ টাইপ, হালকা হালকা করে আমি আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি পিচ কালারের আরও একটি ব্লাশ নিয়ে আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করছি, কারণ ব্লাশ বেশি অ্যাপ্লাই করলে কোনো সমস্যা হয় না, কারণ ঘামের ফলে বা কিছু সময় গেলে ব্লাশটা ফ্রেড হয়ে স্কিনের সাথে মিশে যায়,
তাই যদি প্রথমে একটু গাঢ় লাগেও সেটা কিছুক্ষণ পরে স্কিনের সাথে ম্যাচ হয়ে যায়। এবার আমি আমার চোখের বাকি মেকআপটুকু কমপ্লিট করে নিচ্ছি। আমি একটি পেন্সিল ব্রাশের সাহায্যে একটি ডার্ক কালারের শ্যাডো নিয়ে আমি এখানে ব্ল্যাক কালারের শ্যাডো ইউজ করেছি, আপনারা চাইলে ব্রাউনও ইউজ করতে পারেন। একটি ডার্ক কালারের শ্যাডো নিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। কালারটি খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। আমি আমার চোখের ওপরে যে ক্রিম শ্যাডোটা ইউজ করেছি রেড কালারের, সেটি আমি আমার চোখের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি, ঠিক যেখানে আমি ব্ল্যাক কালারের শ্যাডোটা অ্যাপ্লাই করেছি তার নিচে, একটা স্মোকি ইফেক্ট ক্রিয়েট করার জন্য। টাডা, আমি এবার আমার চোখে আইলাইনার, মাসকারা এবং ফলস লাশ অ্যাপ্লাই করে ফিরে এলাম। এবার মোস্ট ইন্টারেস্টিং পার্ট, হাইলাইটার। আমি এবার হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার নাকের ওপরে, কিউপিড বোতে, আমার গালে এবং হালকা করে একটু কপালে, যেখানে যেখানে আমাদের হাইলাইটিং হাইলাইট পয়েন্ট, আমি সবগুলো জায়গাতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। ফিরে এলাম রেড লিপস্টিক অ্যাপ্লাইয়ের পরে। আমি আজকে রেড কালারের শাড়ি পরছি উইথ গোল্ডেন ব্লাউজ এবং গোল্ডেন বর্ডার, দ্যাটস ওয়াই আমার রেড কালারের লিপস্টিকটা একদম শাড়ির সাথে পারফেক্ট ম্যাচ। এবার আমি আমার চোখের যে ইনার কর্নার এবং ব্রাউ বন, সেখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি একটি সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটি লক করে নিচ্ছি এবং তারই সাথে আমার মেকআপটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার ফিরে আসছি আমার জুয়েলারি এবং ড্রেস সহ ফাইনাল লুক নিয়ে। Here is my final look. Thanks for watching. Assalamu alaikum. Tujhe chaah rab se bhi zyada phir bhi na tujhe pa sake rahe tere dil mein magar teri dhadkan tak na ja sake के भी टूटी रहे इश्क़ के दी डोरी।